বাল্যবিবাহ প্রতিরোধে সরকারের নানা উদ্যোগ ও কুড়িগ্রাম জেলা প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে কুড়িগ্রাম জেলায় কমে এসেছে বাল্যবিবাহের সংখ্যা। চরাঞ্চল, গ্রাম ও শহরে শিক্ষা, সংস্কৃতি ও সচেতনতামূলক প্রচার প্রচারণা ও আইনি পদক্ষেপে প্রতিনিয়ত রোধ হচ্ছে বাল্যবিবাহ। এরই ধারাবাহিকতায় জেলার নাগেশ্বরীর ভিতরবন্ধ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মামুনুর রশিদ 2014 সালে বাল্যবিবাহ রোধে প্রতিষ্ঠা করেন বাল্যবিবাহ প্রতিরোধ কমিটি। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটিটি গ্রামে ও চরাঞ্চলে জনসচেতনতামূলক প্রচারণা ও ক্যাম্পেইন চলমান রেখেছে, অসচ্ছল নারী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা ও বিনা বেতনে পাঠদানের ব্যবস্থা করে। শিক্ষা প্রতিষ্ঠানটির মেয়েরাও লেখাপড়ার পাশাপাশি বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মাধ্যমে প্রতি সপ্তাহের বৃহস্পতিবার আলোচনার মধ্য দিয়ে বাল্যবিবাহ রোধে অনন্য ভূমিকা রেখেছেন, ফলে বাল্যবিবাহের হার নেমেছে শূন্যের কোঠায়। এই ভিতরবন্ধ উচ্চ বালিকা বিদ্যালয়ে প্রতি বৃহস্পতিবার করে আমাদের এখানে ছাত্রীদের নিয়ে ক্যাম্পিং হয় এবং আমরা আশেপাশের চরাঞ্চলে গিয়ে আমরা ক্যাম্পিং করি এবং আমরা সকল অভিভাবকদের বোঝাই যে বাল্যবিবাহের কুপ্রথা কতটা ক্ষতিকর এবং তারা যেন আমাদের এই কথা শুনে অনেক বাল্যবিবাহ প্রতিরোধ করেছে। এই বাল্যবিবাহের কারণে যৌতুক প্রথা এবং নারী নির্যাতনের মধ্যে বড় বড় সমস্যাগুলো দেখা দিচ্ছে। আমাদের এই কমিটির কারণে এইসব সমস্যাগুলো প্রায় শেষ হয়ে আসছে। ভিতরবন্ধ বালিকা উচ্চ বিদ্যালয় বাল্যবিবাহের হার শূন্যের কোঠায় রেখে তাক লাগিয়ে দিয়েছে জেলায়। শুধু বাল্যবিবাহ প্রতিরোধ নয়, সার্বিক কর্মকাণ্ডে প্রতিষ্ঠানটি উজ্জ্বল উদাহরণ। মেধাবী ছাত্রীদের বিনা বেতনে পড়া, বই, পোশাক সহ আর্থিক সহযোগিতা করা হয় বলে জানালেন প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক। বিশেষ করে জেলা প্রশাসক মহোদয়ের সহযোগিতায় আজ আমরা অত্র এলাকায় একটা জাগরণ সৃষ্টি করেছি যে 18-র আগে বিয়ে নয়। আমাদের দেশে নারী শিক্ষা বিস্তারের প্রধান যে অন্তরায় সেটা হচ্ছে বাল্যবিবাহ। কুড়িগ্রাম জেলায় আজ আমি মনে করি প্রায় চরাঞ্চল সহ সব জায়গায় বাল্যবিবাহ প্রায় শূন্যের কোটায় নেমে এসেছে। বর্তমান জেলা প্রশাসক মহোদয় আমাকে সার্বিকভাবে সহযোগিতা করতেছেন। চরাঞ্চল, গ্রাম ও শহরে সচেতনতামূলক প্রচার প্রচারণায় প্রতিনিয়ত বাল্যবিবাহ কমে আসায় খুশি এলাকাবাসী। বাল্যবিবাহ আমাদের এখানে অনেক আগে থেকেই একটা প্রথা ছিল, সেটা অনেকটাই কমে গেছে। নিয়ে কাজ করছেন তারা খুব তোড়জোড় তৎপরতা থেকেই, এটা অঞ্চল যেদিকে আছে যে বাল্যবিবাহগুলো আছে তারা এই কাজগুলো সক্ষম করার জন্য তারা সফল হয়েছে। এবং আমার মনে হচ্ছে কি, আমরা দেখতেও পাচ্ছি যে ঘরে ঘরে এখন সবাই উচ্চ শিক্ষিতায় শিক্ষিত হচ্ছে, এটার কারণ হচ্ছে বাল্যবিবাহ অনেকটাই কমে গেছে। বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির মাধ্যমে এবং কুড়িগ্রাম জেলা প্রশাসন মহোদয়ের সার্বিক তত্ত্বাবধানে আমাদের অত্র অঞ্চলসহ এবং চরাঞ্চলসহ বিভিন্ন কার্যক্রম এবং বিভিন্ন ক্যাম্পেইনসহ প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা হয় এবং এর মাধ্যমে আজকে আমাদের এই অত্র এলাকায় বাল্যবিবাহ একেবারেই শূন্যের কোঠায় নেমে এসেছে। সরকারের নানা পদক্ষেপে জেলায় বাল্যবিবাহের সংখ্যা কমে আসার কথা জানিয়েছে জেলা প্রশাসন। সরকার বাল্যবিবাহ বন্ধে বর্তমানে নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে, এর মধ্যে আমাদের প্রযুক্তি প্রদান এবং ছাত্রছাত্রীদের বই বিতরণ এবং স্কুল ফিডিং ইত্যাদি কার্যক্রম উল্লেখযোগ্য। সরকারের এই কাজের সঙ্গে আমরা সমন্বিতভাবে সবাই কাজ করছি। যেমন আমাদের উপজেলার কুশারামধানু বালিকা উচ্চ বিদ্যালয়, ভিতরবন্ধ বালিকা উচ্চ বিদ্যালয়, এখানে বিভিন্ন কার্যক্রমের ফলে বাল্যবিবাহ প্রায় শূন্যের কোঠায়। বিবাহ কমে আসার যে প্রক্রিয়াটি, এটি একটি সমন্বিত প্রক্রিয়ার ফসল এবং এর পিছনে সরকারের যে যুগান্তকারী পদক্ষেপগুলো, যেমন শতভাগ বহুবৃত্তি প্রদান, বিনামূল্যে বই প্রদান, স্কুল ফিডিং প্রোগ্রাম, সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে এই বাল্যবিবাহ হারটাই কমে এসেছে। আমরা এই ধারাটা অব্যাহত রাখতে চাই এবং শুধু কুড়িগ্রাম নয়, এমন কমিটি গঠন করে প্রতিটি জেলায় এভাবে বাল্যবিবাহ কমানোর কথা জানিয়েছেন জেলা প্রশাসক। নিউজ ডেস্ক, দেশ টিভি।